রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় প্রাণ গেছে শিশু জাকারিয়া ফেরদৌসের, সেই সাথে প্রাণ হারিয়েছেন একই পরিবারের আরও তিনজন। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন গাড়িতে থাকা নবদম্পতি। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বৌভাত শেষে কাওলা থেকে আশুলিয়া যাচ্ছিলেন বরকনে ও তাদের স্বজনরা। উত্তরার জসীমউদ্দিন যাওয়া মাত্রই প্রাইভেট কারের ওপর আশ্রয় পড়ে বিআরটি প্রকল্পের একটি গার্ডার। প্রাণ যায় মায়ের কোলে থাকা 4 বছরের শিশু জাকারিয়ার। পাশেই বসা ছিল আরেক শিশু জান্নাতুল ফেরদৌস, মারা যায় সেও। শুধু কি তাই, সাথে থাকা একই পরিবারের আরও তিনজনের মৃত্যু হয় এই ঘটনায়। সৌভাগ্যক্রমে বেঁচে যান বরকনে। স্বজনদের আহাজারিতে মুহূর্তেই ভারী হয়ে ওঠে উত্তরার আকাশ বাতাস। আমার আপন দুই বোন, এক বাগ্নি বাগ্না আর বাগ্নির শ্বশুর স্পট ডেড। তার ছেলের বউ, ছেলে, তার ছেলের শাশুড়ি, মানে মোট 7 জন ছিল। সোমবার বিকেল 4:28 দুর্ঘটনার শিকার হয় এই পরিবার। উদ্ধার তৎপরতা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। বিকেল গড়িয়ে সন্ধ্যা, নিয়ে আসা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন আরও 2টি ক্রেন। সরানো হয় প্রাইভেট কারের উপর আশ্রে পড়া গার্ডার ও হেলে পড়া বিআরটি প্রকল্পের ক্রেন। কোনো রকম নিরাপত্তা না নিয়ে দিনের বেলায় এভাবে প্রায় 55 টন ওজনের একটি গার্ডার স্থানান্তরের বিষয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। রাস্তা আটকে রাখে যে আজকের যে দুর্ঘটনা, এটা সম্পূর্ণ খাম খেয়ালি। এই রোডে চলবো আমরা, তো আমাদের নিরাপত্তার প্রয়োজন। নিরাপত্তা সে রক্ষা না করেছে যে কাজ করবে, এটা তো আসলে ঠিক না। গার্ডার সরানোর পর দুমড়ে মুড়ছে থাকা প্রাইভেট কার থেকে একে একে বের করা হয় 5 জনের মরদেহ। একেবারে এই একটা গাড়ি পড়ে যায়, তাৎক্ষণিকভাবে আমরা উপস্থিত হয়ে 2 জনকে এখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছি। ক্রেন এসেছে, আসার পরে সামান্য একটু উঁচু করে দেওয়ার পরে আমরা ওই প্রাইভেট কার থেকে তাৎক্ষণিকভাবে 2টা শিশু, 2জন মহিলা এবং 1জন পুরুষ মানুষকে উদ্ধার করে, যেটা আপনারা প্রত্যক্ষ করেছেন। 2012 সালে অনুমোদন পায় ঢাকা র্যাপিড বাস ট্রানজিট বা বিআরটি প্রকল্প। কাজ শুরু হয় 2016 সালে। প্রকল্পের ধীরগতি ও মাঝে মাঝে এ ধরনের দুর্ঘটনা প্রকল্পের অব্যবস্থাপনাকেই দায়ী করলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।